আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজুট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম পানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বলাবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় টিউটোরিয়ালে বন্ধুরা আজকে আমরা জানবো আপনি বিরামপুর থেকে শান্তাহার যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি বিরামপুর থেকে শান্তাহার যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে আশি টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি বিরামপুর থেকে শান্তাহার যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে বিরামপুর থেকে সান্তাহার যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে একতা একতা ট্রেনটি বিরামপুর থেকে ছাড়বে রাত বারোটা পঞ্চান্ন মিনিটে এবং এটি সান্তাহার গিয়ে পৌঁছবে রাত দুইটা পনেরো মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই এরপর রয়েছে উত্তরা উত্তরা ট্রেনটি বিরামপুর থেকে ছাড়বে ভোর চারটা একত্রিশ মিনিটে এবং এটি সান্তাহার গিয়ে পৌঁছবে সকাল ছয়টা বারো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে বারেন্দ্রা বারেন্দ্রা ট্রেনটি বিরামপুর থেকে ছাড়বে সকাল সাতটা তিরিশ মিনিটে এবং এটি শান্তাহার গিয়ে পৌঁছবে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর থেকে ছাড়বে সকাল আটটা তিন মিনিটে এবং এটি সামতাহার গিয়ে পৌঁছবে সকাল নয়টা পনেরো মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি বিরামপুর থেকে ছাড়বে সকাল নয়টা সাইত্রিশ মিনিটে এবং এটি সামতাহার গিয়ে পৌঁছবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অবধি নেই এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি বিরামপুর থেকে ছাড়বে সকাল দশটা তিপ্পান্ন মিনিটে এবং এটি সামতাহার গিয়ে পৌঁছবে দুপুর বারোটা দশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি বিরামপুর থেকে ছাড়বে সকাল এগারোটা একুশ মিনিটে এবং এটি সামতাহার গিয়ে পৌঁছবে দুপুর বারোটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে বাংলা বান্ধা বাংলাবান্ধা ট্রেনটি বিরামপুর থেকে ছাড়বে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে এবং এটি সামতাহার গিয়ে পৌঁছবে দুপুর দুইটা তিরিশ মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে তিতুমির তিতুমির ট্রেনটি বিরামপুর থেকে ছাড়বে বিকাল পাঁচটা উনচল্লিশ মিনিটে এবং এটি সামতাহার গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি বিরামপুর থেকে ছাড়বে রাত নয়টায় এবং এটি সামতাহার গিয়ে পৌঁছবে রাত দশটা দশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে নীলসাগর নীলসাগর ট্রেনটি বিরামপুর থেকে ছাড়বে রাত দশটা পনেরো মিনিটে এবং এটি সান্তাহার গিয়ে পৌঁছবে রাত এগারোটা বিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি বিরামপুর থেকে সামতাহার যেতে এই এগারোটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজেট শিক্ষার সঙ্গেই থাকবেন